ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে যে 8 নম্বর স্কুল আছে তার প্রশ্নের উত্তরগুলো দেখব। একের আয়তে দিয়েছে প্রদত্ত সজ্জাটিতে এন তম সজ্জায় কাঠির সংখ্যা হবে 5n+2, মানে যততম সজ্জা তাকে 5 দিয়ে গুণ করে তার সাথে 2 যোগ করতে হবে। 2 দিয়েছে শূন্যস্থান পূরণ করো, a-b হোল কিউব সমান a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। 3 দিয়েছে 7 এর 18কে -5/6 এর অনন্যক দিয়ে গুণ করলে গুণফল লেখো। তাহলে -5/6 এর অনন্যক কী? তাহলে -5/6 এর অনন্যক হচ্ছে -6/5। তাহলে 7/18কে -5/6 এর অনন্যক দিয়ে গুণ করলে গুণফল হবে 7/18 ইনটু -6/5। এবার গুণের ক্ষেত্রে প্লাস মাইনাসে মাইনাস হয়, এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, তাই মাইনাস বসলো। আর 18কে 6 দিয়ে কাটলে হয় 3, তাই অ্যান্সারটা হবে -7/15। 4 দিয়েছে 73 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? তাহলে পূরক কোণ হচ্ছে যে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে 73 ডিগ্রি একটি কোণ, তাহলে আর এর পূরক কোণ হবে 90 - 73 ডিগ্রি, তার মানে 17 ডিগ্রি। 2 রায়তে আছে তোমার খেলার মাঠের আকৃতি বর্গাকার, ওই মাঠে চারধারে 3 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তা সমেত মাঠের পরিসীমা 484 মিটার, মা রাস্তাটির ক্ষেত্রফল কত? তাহলে বর্গাকার মাঠের রাস্তা সমেত পরিসীমা 484 মিটার, তাহলে মাঠের একটা ধারে দৈর্ঘ্য 484 মিটার ভাজিতক 4। যেহেতু বর্গক্ষেত্রের পরিসীমা বলে দিলে বাহুর দৈর্ঘ্য 4 দিয়ে বার করতে হয়, কেননা বর্গক্ষেত্রে 4টে বাহুর দৈর্ঘ্যই সমান, তাই হলো 121 মিটার। তাহলে রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল 121² বর্গমিটার, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণ বাহু, তার মানে 14641 বর্গমিটার। তাহলে রাস্তা বাদ দিয়ে মাঠের একটি ধারের দৈর্ঘ্য কত হবে? 121 - 2 × 3, কারণ মাঠটা যেহেতু বর্গাকার তো দৈর্ঘ্য দুটো প্রস্থ হয়তো সেটা সবই সমান, তাই 2 × 3, তাই 121 - 6 মানে 115 মিটার। তাহলে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল 115² মানে 13225 বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 14641 থেকে 13225 বিয়োগ দেবে 1416 বর্গমিটার। 2 দিয়েছে -4/3 এবং 3/7 এর মধ্যে 5টি মূলদ সংখ্যা লেখো। তাহলে -4/3 এবং 3/7 এ একই হর বিশিষ্ট করলে এটা হচ্ছে -28/21 আর এটা 9/21। তাহলে -28 থেকে -9 এর মধ্যে অসংখ্য সংখ্যা হয়, তো আমি এখানে এই কটা দিয়েছি, তোমাদের ইচ্ছা মতো তোমরা অন্য করে নিতে পারো। তো এই অঙ্কটার উত্তর নির্দিষ্ট কোনো একটা উত্তর হবে না। 3 দিয়েছে ভাগফল এবং ভাগশেষ লেখো, তো এই সংখ্যামালাটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, এটা ভাজ্য আর এটা হচ্ছে ভাজক। 63² রয়েছে, তাই 63 আনতে গিয়ে পুরো সংখ্যা ভাজকের এই সংখ্যামালাটাকে আমি 7 দিয়ে গুণ করলাম, 63² + 35। এবার সংখ্যা চিহ্ন নিচে চিহ্নগুলো পাল্টে গেল, ওপরে প্লাস নিচে মাইনাস, তাই কেটে গেল, -19x নামালাম, আর -20 আর -35 এর মধ্যে কাজ করলে হবে -55। তাহলে ভাগফল হচ্ছে 7, ভাগশেষ -19x - 55। অথবাতে আছে সরল করো সূত্রের সাহায্যে এটাকে করতে হবে, তো 4² - 9 এটাকে আমি এইভাবে লিখতে পারি, 2² - 3² আর বাকি যা দুটো ছিল সে দুটো নামিয়ে দিলাম, তাহলে এটা a² - b² চলে গেল, তাই একটা হলো 2a+3 আর একটা 2a-3। এবার এইগুলোকে একটু সাজিয়ে নিয়ে 2a+3 সাথে 4² - 6a+9 রাখলাম, আর 2a-3 এর সাথে 4² + 6a+9 রাখলাম। তাহলে এখান থেকে কোন সূত্রে আসছি? 2a হোল কিউব + 3 কিউব, আর এখান থেকে আসছি 2a হোল কিউব - 3 কিউব। তো এখান থেকে পাচ্ছি তাহলে 8a³ + 27 আর এটা 8a³ - 27। তাহলে এটা যদি এ এটা বি ধরি, তাহলে a+b আর এটা a-b, তাহলে a² - b², তাহলে 8a³² - 27² তাহলে 8 8 64 আর এই দুটো গুণ করে a⁴ 6 আর 27² হচ্ছে 729।
তাহলে অ্যান্সারটা হবে 64 a^6 -7 to 9। তিনি একটা পাই চিত্র দিয়েছে, তাদের পছন্দের বিষয় ছাত্রছাত্রীর সংখ্যা, তো মোট ছাত্রছাত্রীর সংখ্যা এই সংখ্যাগুলো যোগ করে বার করে নেবে, আর পছন্দের বিষয়গুলো দিয়ে দিয়েছে, তো মোট ছাত্রছাত্রী 120 জন। তাহলে পছন্দের বিষয় ছাত্রছাত্রীর সংখ্যা ভগ্নাংশের কেন্দ্রীয় কোণে নিয়ে গিয়ে এভাবে 20, 120, 25, 127, 120 এইভাবে করে কোণগুলো বার করবে, 60, 75, 81, 60, 84। এবার একটা যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ এঁকে ওই কোণগুলো বসিয়ে দেবে। এইভাবে একটা বৃত্ত এঁকে নেবে, নিয়ে ব্যাসার্ধ একটা রাখবে। এবার প্রথমে আছে আমাদের 60 ডিগ্রি কোণ, তাহলে আমরা এখানে প্রথমে 60 ডিগ্রি কোণটাকে বসিয়ে নেব। তো এইভাবে এতটা বাইরে এতদূর দাগ টানবে না, ওই পরিধি পর্যন্ত দাগটা টানবে সমান করে ধরে। তাহলে এটা হচ্ছে আমার 60 ডিগ্রি কোণ, মানে হচ্ছে আমার গান। একটু দূরে করবে, এখানে ছোট একটা বৃত্তচাপ আঁকতে হবে, এইভাবে লিখে দিলে গান। এর পরের কোণ হচ্ছে 75 ডিগ্রি। এবার এইভাবে খাতাটাকে ঘুরিয়ে এই দাগের সাথে মিলিয়ে নেবে, মিলিয়ে এখানে 75 ডিগ্রি কোণটাকে বসাবে। তাহলে এই 70, এই হচ্ছে আমার 75 এইটা। তাহলে এইটা এবার এর সাথে মেশা কেন্দ্রীয় এই বিন্দুর সাথে এইটা ধরে এইভাবে এই পর্যন্ত টানব। খাতাটাকে সোজা করবে, করে আবার লিখবে 75 ডিগ্রি। আর এটা হচ্ছে কবিতা। এর পরের কোণটা হচ্ছে 81 ডিগ্রি। এবার 75 ডিগ্রি কোণের এই বাহুটার সাথে চাঁদার নিচের এই দাগটাকে মেলাবে। তাহলে 81, এই 80, এর পরের এটাই হচ্ছে 81। তাহলে এখান থেকে এইটুখানি ধরবে, তাহলে এই হচ্ছে 81 ডিগ্রি, আর এটা হচ্ছে নাচ। এর পরে আছে 60 ডিগ্রি, আবার খাতাটাকে একটু ঘুরিয়ে ধরে নেবে। ষাট ডিগ্রি এখানে লিখে দিলে 60 ডিগ্রি, আর এখানে লিখবে নাটক, আর এখানে লিখবে 84 ডিগ্রি। এটার মাপার দরকার নেই, এখানে লিখে দেবে। মোটামুটি বেশিরভাগ ঠিক হয়ে গেলে এগুলো ঠিক হয়ে যাবে। সব কোণগুলো যদি ঠিক হয় তাহলে বাকিটাও ঠিক হবে, ওই একটা লাস্টার ওরকম মেপে দেখার দরকার নেই, ওটা ওইভাবে লিখে দিলে হয়ে যায়। এবারে এখানে একটা বসিয়ে একটা মানে এ বসিয়ে একটা একটু হালকা করে এখানে একটা বৃত্তচাপ এঁকে দেবে কোণের এগুলো। এইভাবে এঁকে দেবে, তো এই আমাদের পাইচিত্র তৈরি হয়ে গেল। চারেতে বলেছে দুটি সন্নিহিত কোণ আঁকো, যাদের একটার মান হচ্ছে 30 আর একটা 140, আর কোণ দুটির বহিঃস্থ বাহু দুটি একই সরলরেখায় আছে কিনা লেখো। তো এইভাবে একটা যে কোনো মাপে সরলরেখা অংশে এঁকে নিয়ে প্রথমে 140 বসাবে, আর অবশ্যই পেন্সিল ব্যবহার করবে। পেন বারবার বলছি পেন ব্যবহার করবেন না, কারণ ভিডিওতে আমি দেখেছি পেন্সিলটা ব্যবহার করলে কালিটা একটু হালকা হয়, বুঝতে অসুবিধা হয়, তো সেই জন্য পেনের কালিটা ডিপ বলে যাতে পরিষ্কার বোঝা যায় তো সেই জন্য আমি করছি, কিন্তু তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবে। এবার এটা জুড়ে দেবে এর সাথে, আর এটা জুড়ে দেবে এখানে। এটা আমাদের বইয়ের অঙ্ক বইতে রয়েছে, এই যে এই এই জিনিসটা, এই যে 2 নম্বর ছবিতে এ আর বি সন্নিহিত কোণ নয়, কারণ এদের এই যে বলেছে যে আমাদের যেটা বলেছে যে বহিঃস্থ কোণ দুটির বহিঃস্থ বাহু দুটি একই সরলরেখায় অবস্থিত নয়, তো এখানে নাম দিয়ে দিলে এটা পুরোটা হচ্ছে 140 আর এইটা হচ্ছে 30 ডিগ্রি। তোমার এ বি সি, এটা ডি দিয়ে দিচ্ছ, তো লিখে দেবে কোণ 140 ডিগ্রি। আচ্ছা এটা এরকম করে না লিখে কোণ এ বি সি সমান 140 ডিগ্রি ও কোণ সি বি ডি 30 ডিগ্রি, এরা সন্নিহিত কোণ নয়। কারণ
এদের কোন দুটির বহিঃস্থ বাহু দুটি এক সরলরেখায় নেই, অবস্থিত নয়, এক সরলরেখায় অবস্থিত নয়। এটা তোমাদের বইয়ের অঙ্ক বইয়ের আছে, এইটা এই এই জিনিসটাই তোমাদের অঙ্ক বইয়ের আছে 67 পেজে, এই যে এই ছবিটাই। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 8 নম্বর স্কুলের অঙ্কগুলি।